দাদাকে একটু তুলবো? হ্যাঁ কি দাদার পারমিশন আছে? হ্যাঁ হ্যাঁ নাম ভুলে যাই অভিজিৎ। দেখো আমাদের বাড়ি এসে তোমার মেয়ের কি আছে একটু বলো। আমার মেয়ের অন্নপ্রাশন। হ্যাঁ তাই জন্য বলতে এসছে, আমার বউয়ের বৌমার বোন হয় আর এই এক দাদা, দুজনে এসছে। খাও খাও, ঠান্ডা হয়ে যাবে, খাও। আচ্ছা দাদার পাতে দাও মিষ্টি, দাদা ওকে দাও, ওকে দাও, ও খাবে। দাও না, তুমি দাও তো ওকে, দাও না, না ও তারা মারবে না, ওকে দাও না, ও খাবে। ঠিক আছে, তোর রোলটা বেশি দেরি করিস না, মানে ঠান্ডা হয়ে যাবে। আর একটু জিলিপি দিবি মায়েদের? না এই তো আছে, পড়ে গেছে। এই লাইটটা একটু জ্বালিয়ে দাও। 26 তারিখ আমাদের টিমের কেউ থাকবে না, ওরা হয়তো ইয়ে করবে না। দাদার পাতে দে না, তো দাদার পাতে দে তো, খাবে খাবে, দাও না, তুমি এরকম করো না, খাও। যোগ দিলে দেখতে হবে না, ও ধরে পুরোটা তুলে দিতে পারবে না। না একটু তুলে দাও তো, একটু খাবে, দাও। এই আমাদের এখানে ভালো মিষ্টি, খাও। তোমরা যেগুলো এনেছো ওগুলোও ভালো, আমাদের গুলোও ভালো। আর তুই জিলিপি দেবো গো? শুনলাম টুকটুকি তো, ঠিকই বললাম তো নাকি ভুলভাল বললাম? খেলা পরে দেখিস, ওরা এসছে আগে কথা বলে নি। তাহলে এখানে সবাই কমেন্ট করবে, লোক এসছে আপনার ছেলে খেলা দেখে, তাদের সাথে কথা না বলে। কবে ২৬ ফেব্রুয়ারি ১৫ অবধি যে কটা শনি রবি আছে প্রত্যেকটা শনি রবির অ্যাডভান্স না। তোমরা দুজন চলে যাবে, ও তোর ১১টায় আসে। কাল রাতে কটা এলো? ১১টায় এসছে। তার আগে আমরা দুজন মেলায় গেছি ধাক্কা খেয়েছি, কি ধাক্কা খেয়েছি। হসপিটালে যাবে বুধবার? হ্যাঁ তো বলছি যাবি, কারণ তোর মা তো নাই, মা বাবা গেছে কিনা আজকে কোনো বাইরে থেকে করাতে, আবার নিশা পাগল হয়ে যায় আমার গোছানো দেখে, নিশা পাজল হয়ে যাচ্ছে না, নিশা পাজল হয়ে যায় আমার গোছানোতে। জল খাবা ঢুকতে পারবে নিজে থেকে তোমাকে ডাকে। হ্যালো, দেখলে তোমরা কারা এলো? আমার বৌমার বোন আর এক দাদা এসেছিল, কারণ বোনের মেয়ের অন্নপ্রাশন, সেই নেমন্তন্ন করতে এসেছিলো। ডেটটা হচ্ছে ২৬ ফেব্রুয়ারি, না ২৬ ফেব্রুয়ারি। দেখো কার্ডটা দিয়ে গেছে, ওই জন্যই আমি ক্যামেরাটা একটু খুললাম। তো
তো কার্ডটা ভীষণ সুন্দর, 26 তারিখ ফেব্রুয়ারি, দেরি আছে এখন, তাই না? এত সুন্দর লিখেছে না কার্ডটা, দেখো প্রথমেই লিখেছে, এখন আমি বড়ই ছোট পারি নাকো চলতে, গুরুজনকে পাঠালাম তাই তোমাদেরকে বলতে। আর ভেতরেও একটা সুন্দর কবিতা লিখেছে, আজ সকালে সূর্যি মামা হাসছে মিটি মিটি, খুশির খবর দেবার জন্য লিখছি যে এই চিঠি, ল্যাক্টোজেনে নেই কো রুচি, সেরিল্যাক্সে অরুচি, তাই তো এবার আনবো আমি আমার মুখের রুচি। বয়স আমার 7 মাস হলো, মানে 7 মাসে দিচ্ছি মুখে ভাত, খাবো এবার ভাত, তাই তোমাদের কাছে আমি চাইছি আশীর্বাদ, তোমাদের আদরের ছোট্ট বর্ণিতা বিন্নি। নামটাও সুন্দর গো, খুব সুন্দর নামটা। তো যদি তোমাদের ভালো লাগে একটা ছোট্ট করে কমেন্ট করো। তো আজকের মতো আসি, আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে।